সাল্লাম বলেছেন, তাসাহারু ফাইনা ফি সাহরে বারাকা, তোমরা সাহারি খাও, এতে বরকত আছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাসলু সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবে উকলাতু সাহারে, আমাদের সিয়াম আর ইহুদি খ্রিস্টানের সিয়ামের মধ্যে পার্থক্য হলো সাহারি খাওয়া। ওরা খায় না, আমরা খাই, তা আমরা যদি না খাই তাহলে আমাদের সাহারি আমাদের সিয়াম তাদের সাথে মিলে গেল। সাহারি আল্লাহর নবী আমাকে ডাকলেন, শোনো এরবাজ, আসো সাহারিতে আসো, হালুম্মা ইলাল গাদাইল মুবারক, আসো তুমি এই কল্যাণময় বরকতময় সাহারি খাও, আসো আমার সাথে কল্যাণময় বরকতময় সাহারি খাও। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাহুর লুকমাতুন বারাকা, সাহারি হচ্ছে বরকতময় খাদ্য, ফালা তাদুহু, একে কখনো ছাড়ো না। শোনো, এক ঢোক পানি হলেও যেন খায়ো, এক ঢোক পানি হলেও যেন পান করিও, কেউ সাহারি ছাড়বো না, এক ঢোক পানি হলেও। কেন? যারা সাহারি খায় তাদের উপরে ফেরেশতাগণ আর আল্লাহ দয়া রহমত বর্ষণ করেন। ফেরেশতাগণ বলেন, একে ক্ষমা করো আল্লাহ, একে ক্ষমা করো, আর আল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে, তোমার প্রতি দয়া করলাম, তোমার প্রতি দয়া করলাম, তুমি সাহারি খেয়েছো, তোমার প্রতি দয়া করলাম। খাদ্যের উপরে এই ঘোষণা, কোন খাদ্য? যেটা সিয়ামের জন্য খাওয়া হয়। এগুলো কি? এগুলো সব মিলে সিয়ামের দাম। আরে খাওয়ার এত খাওয়াইয়ে, খাওয়ার এত প্রশংসা, খাওয়ারই এত প্রশংসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি একবার বলেছেন, সবচেয়ে খারাপ যেটা মানুষ পেটে রাখে, বাঁচার জন্য যদি খাওয়াই লাগে তাকে, তাহলে তিন ভাগে খাবে, এক ভাগ খাদ্য, এক ভাগ পানি, এক ভাগ শ্বাস প্রশ্বাস। খাওয়া বেশি হলে শ্বাসের অসুবিধা হবে, খাওয়া বেশি হলে সব কাজ বন্ধ, ঘুম আসবে, ইবাদত বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ, তাসবিহ তাহলিল বন্ধ, কর্ম বন্ধ, আগে ঘুমাও, কয়েক ঘন্টা ঘুমিয়ে পেট খালি করো, তারপরে খাওয়ার সমস্যা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খাদ্যেরই এইভাবে প্রশংসা করছেন। মধ্যখানে একটা কথা বলে নি, মঙ্গলময় বরকতময় খাদ্য সাহারি। বরকতের কথা বহুদিন বলেছি, তবু দুটো বাক্য এখানে বলা থাকছে। বরকত কি জিনিস? রুজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। বরকতই ধরতে হবে আপনাকে, নইলে উপার্জন কুলাবে না। বরকত কি জিনিস? তিনি বলছেন, আল্লাহ মদিনা শহরে বরকত দাও, তিনি বলছেন আল্লাহ সাহারিতে বরকত দাও। আর সাহারিতে বরকত কি? আল্লাহ এই যে পরিমাপটা, এই কাঠা শেয়ার, আমি এতে চাউল মাপি, এটাতে বরকত দাও, তো এটা তো এক কেজি ধরে, হাফ কেজি ধরে, এটার বরকত কি? এইটা বুঝাতে গিয়ে বলেছি আপনাকে যে আমার দাদার তৈরি একটা টেবিল ছিল, আজও আছে, আর আমরা একটা গতকাল টেবিল তৈরি করেছি, খুব শখ করে আমার আব্বা করেছে, তো রেখে মিস্ত্রি গেছে, উপরে একটা কি যেন ছিল বস্তা, পড়ে টেবিলটা ভেঙেছে। একটা তো আছে 50 বছর থেকে, নষ্ট হয়নি, আর এটা কালকে করে আজকে ভেঙে গেল, তার মানে এতে বরকত নেই। তাহলে সব জিনিসে বরকতের প্রয়োজন আছে, খাদ্যে বরকত, জিনিসে বরকত, বাড়িতে বরকত, কাজে বরকত, রাস্তাতে বরকত, জমি জায়গায় বরকত, সব কিছুতেই বরকত লাগে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে খাদ্যে বরকত, এই সাহারিতে বরকত। সাহারিতে বরকত কি? আমি বুঝি আর না বুঝি, তাহলে আমার বাড়িতে সাহারি কমবে না, এটা বরকত হতে পারে, আমার শরীর দুর্বল হবে না, এটা বরকত হতে পারে, এতে আমি নেকি পাওয়া যাবে, এটা আমার বরকত হতে পারে, আমি বুঝতে পারি আর না পারি। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ রইল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি।
আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা ইফতার। সাহাবীতে একটা কথা আমরা রেখে এসেছি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিয়ামাস সাহুরিল মুমিন আত্তামারু, মুমিন পুরুষ নারীর উত্তম সাহারি হচ্ছে খেজুর। তবে আগের বাক্যে বলা হলো যে এর বাজুনে সারি আসো আমার সাথে বরকতময় খাদ্য খাও, তাহলে বোঝা যাচ্ছে যে সব খাদ্যই সাহারি হতে পারে, তবে উত্তম সাহারি হলো খেজুর। খেজুর দু চারটা খেয়ে থেকে যান, পেটটা খালি থাকবে, কাজ করে শান্তি পাওয়া যাবে। উত্তম সাহারি হলো খেজুর। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি অনুবাদক, ইফতার।